আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর সিদ্ধান্তে শিলমোহর পড়ল। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হবেন শিক্ষামন্ত্রী। রাজ্য মন্ত্রিসভায় ইতিমধ্যেই পাশ হলো সেই প্রস্তাব। আরও খবর নেব শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। শ্রেয়সী, সিদ্ধান্ত আগে থেকেই কার্যত নেওয়া হয়েছিল এবং এবার রাজ্য মন্ত্রিসভায় পাশও হলো এই প্রস্তাব, এর পরবর্তীতে আর কি পদক্ষেপ বাকি রইল? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে রাজ্য মন্ত্রিসভা এর আগে প্রিন্সিপালি তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আচার্যের জায়গাটা এবার থেকে মুখ্যমন্ত্রী কিন্তু দায়িত্ব সামলাবেন, আচার্য হিসেবে আর ভিজিটার হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটি ভিজিটার হিসেবে দায়িত্ব সামলাবেন হচ্ছে উচ্চশিক্ষামন্ত্রী। সে একই জায়গাটা কিন্তু আজকে যেটা হলো যে এই বিষয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত নিল, অফিসিয়ালি সিদ্ধান্ত নিল। তার কারণ আমরা জানি যে 10 তারিখ থেকে বিধানসভার সেশন শুরু হবে, সেই সেশনেই কিন্তু এই সংক্রান্ত যে চূড়ান্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হতে চলেছে এবং সেখানেই অর্থাৎ এই সংক্রান্ত যে এই সিদ্ধান্তের ভিত্তিতে যে বিল আসার বিষয়টা, সেই বিল আসতে চলেছে 10 তারিখ থেকে যে বিধানসভার যে অধিবেশন শুরু হবে সেখানে। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানাই যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে আজকে ক্যাবিনেটে এই সিদ্ধান্ত হলো যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি আচার্য হবেন সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এবং যিনি উচ্চশিক্ষামন্ত্রী রয়েছেন তিনি ভিজিটার হিসেবে দায়িত্ব সামলাবেন। ফলে সেই বিষয়ে বিল আসার আগে আজকে ক্যাবিনেটের তরফে অফিসিয়ালি সেই সিদ্ধান্তটা নেওয়া হলো।